কথা রাখেনি। তেত্রিশ বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে দিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। পঁচিশ বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝে নাদির আলী বলেছিল, বড় হো দাদা ঠাকুর, তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্মফুলের মাথায় সাপার ভ্রমর খেলা করে। নাদির আলী, আমি আর কত বড় হব, আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো, লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা, ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের আস উৎসব, অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে, আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই, সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধে রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতির মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত শাড়ির চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীল পদ্ম, তবুও কথা রাখেনি বরুণা। এখনো তার বুকে শুধুই মাংসের গন্ধ, এখনো সে যেই কোনো নারী, কেউ কথা রাখেনি। তেত্রিশ বছর কাটল, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না, কেউ কথা রাখে না, কেউ